নয়ারহাটের বিজয় সম্মেলনকে অবৈধ বলে আখ্যায়িত করলেন দিনহাটা 2 নম্বর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিষ্ণু কুমার সরকার। বৃহস্পতিবার গোবরাছড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের ডাকে নয়ারহাট হাইস্কুলের মাঠে বিজয় সম্মেলন অনুষ্ঠিত হয়। মূলত তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মীর হুমায়ুন কবিরের তরফ থেকে এই বিজয় সম্মেলনের আয়োজন করা হয়েছে। আর এর পরিপ্রেক্ষিতে এদিন দিনহাটা 2 নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ফেসবুক পোস্টে লেখেন, দলের অনুমোদন না নিয়ে দলীয় পতাকা লাগিয়ে যারা বিজয় সম্মেলনের নামে গোষ্ঠীবাজি করছেন তারা দল বিরোধী কাজ করছেন, এদের থেকে দূরে থাকুন। এটা জেলা নেতৃত্বের কানে আছে, বলক নেতৃত্ব আমরা সবাই কেউই জানি না। এই কথাটা আমি এই মিটিংও জানাইলাম। আমাদের অগোচরে, আমাদের অজান্তে কে বা কারা আমাদের দলের পতাকা নিয়ে বিজয়ী সম্মেলন করছে সেটা অবৈধ বলে আমরা ঘোষণা করে দিয়েছি। যারা এটা করছে আজকে বিজয় সম্মেলন, তারা কি আপনার সঙ্গে জোরে পড়েছিল? আপনার সঙ্গে না, আমার সঙ্গে জেলা নেতৃত্ব, ব্লক নেতৃত্ব এবং অঞ্চল কমিটি কেউই জানেন। ব্লক সভাপতির ফেসবুক পোস্ট নিয়ে পাল্টা কুচবিহার জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি মীর হুমায়ুন কবির বলেন, কোনটা অবৈধ কোনটা বৈধ আমার মনে হয় গোবরাছড়া নয়ারহাটের সাধারণ মানুষকে বোঝানোর কারো ক্ষমতা থাকবে না। মানুষ যেখানে জমায়েত হবে সেটাই বৈধ। এটা সত্য, আজকে ফেসবুকে নবাগত ব্লক সভাপতি দিনাদা 2 নং ব্লক সভাপতি তিনি একটা পোস্ট করেছেন গোবরাছড়া নয়াড হাইস্কুলের যে আজকে যে বিজয় সম্মেলনী এটা অবৈধ। কোনটা অবৈধ কোনটা বৈধ আমার মনে হয় গোবরাছড়া অঞ্চলের সাধারণ মানুষকে সেটা বোঝানোর কারো ক্ষমতা থাকবে না। মানুষ যেখানে জমায়েত হবে সেটাই বৈধ। আজকে প্রমাণ হয়েছে তাদের এই পোস্টকে উপেক্ষা করে স্বতঃস্ফূর্ত ভাবে যেভাবে আপনারা জমায়েত হয়েছেন এটাই প্রমাণিত যে আজকের এই সভা সম্পূর্ণভাবে বৈধ, তাই তো? যাই হোক।